ওয়েলকাম ব্যাক টু আরেশ আফ্রিদি ব্লগ। এই ব্লগে আমি আমার গ্রামের রাতাবাড়ি গ্রামের যে যে জায়গাটিগুলো জলে ডুবিয়ে গেছে সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমে দেখতে পাচ্ছেন রাতাবাড়ি এলপি স্কুল, সেই এলপি স্কুলটি প্রায় জলে ডুবে গেছে। তারপর ডান পাশে রয়েছে রাতাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রটি এখনও জলে ডুবেনি, প্রায় জলে ডুবন্ত অবস্থায় রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাতাবাড়ি এমবি স্কুল, তার পাশে রয়েছে আমাদের লাইফ লাইন, যেটি রাতাবাড়ি থেকে কাজীবাজার পর্যন্ত যেটি রাস্তা রয়েছে সেই রাস্তাটি এখনও ডুবেনি। তো এখানে দেখতে পাচ্ছেন রাতাবাড়ি হাই স্কুল, সেই হাই স্কুলটির অবস্থা প্রায় জলে ডুবে গেছে, প্রায় এক হাতের মতো জল ডুবে গেছে। তো এবার দেখতে পাচ্ছেন ফয়েজ আহমদ মাছ মারছে। এই হচ্ছে আমাদের রাতাবাড়ি গ্রামের কন্ডিশন। তো কালে দেখতে পাচ্ছেন অনেক জল রয়েছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকুন, আমি প্রত্যেকটি জায়গা আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন একটি গাড়ি রাতাবাড়ি বাজার থেকে আসছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাতাবাড়ি এমবি স্কুল, এই হচ্ছে রাতাবাড়ি এমবি স্কুলের সামনার সাইডটি তো পুরো জলে ডুবে গেছে। ও এই হচ্ছে আবার রাতাবাড়ি মরকজুল উলুম সিনিয়র মাদ্রাসা। মরকজুল উলুম সিনিয়র মাদ্রাসাটিতে জল প্রবেশ করে গিয়েছে। তো এই হচ্ছে রাতাবাড়ি মরকজুল উলুম সিনিয়র মাদ্রাসা। তো তার পাশে রাতাবাড়ি হাই স্কুল, হাই স্কুলের রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 3 থেকে 4 হাতের মতো জল হবে। তার সামনের সাইডটি দেখতে পাচ্ছেন, তারপর মাঠের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম, জল প্রায় জলে ডুবন্ত অবস্থায় জলে ডুবে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফয়েজ আহমদ রাস্তা দিয়ে হেঁটে আসছে মেইন রোডে, কতটুকু জল দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের রাতাবাড়ি জামে মসজিদ, ঐতিহ্যবাহী জামে মসজিদ। এই মসজিদটিতে মসজিদের রাস্তায় প্রায় জল উঠে গেছে। তো তারপর মসজিদের যে পুষ্করণীর যেটি রয়েছে, এই পুষ্করণী প্রায় জলে পরিপূর্ণ হয়ে পাড় দিয়ে মাছ যাচ্ছে, তারপর নেট কিন্তু এখনও দেওয়া হয়নি। এই হচ্ছে ফুল ভিউ আমাদের রাতাবাড়ি জামে মসজিদের, রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছেন কতটুকু জল হয়েছে। এই হচ্ছে রাতাবাড়ি জামে মসজিদের উত্তর সাইডের যে রাস্তাটি যেটি রয়েছে পোল্ডর টু রাতাবাড়ি গ্রাম বায়া রাতাবাড়ি রেল স্টেশন, এই রাস্তাটির কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু জল। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো অবস্থা 2-3 দিনের মধ্যে কি পরিণতি হবে আমি নিজে বুঝে উঠতে পারছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন জলের অবস্থা কতটুকু। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি রাতাবাড়ি টু পল্ডর যেটি লাইফলাইন রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তার জল প্রায় সব জায়গায় জলে উঠে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশের যেগুলো মাঠ রয়েছে সেই মাঠে জলের অবস্থা। তাছাড়া আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মজারুল, এই মজারুলের দোকানের পাশে কতটুকু জল দেখতে পাচ্ছেন, তার দোকানটি প্রায় ডুবে গিয়েছে। তারপর সামনে দেখতে পাচ্ছেন আরেকটি দোকান, সেই দোকানটি হচ্ছে আমাদের রফিক মাজন সাহেবের। মাজন সাহেবের দোকানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক হাতের মতো জল বাকি রয়েছে দোকানে ওঠার মতো, এক হাত প্রায়। এবং তার পাশে দেখতে পাচ্ছেন ওর পুষ্করণীর জলের অবস্থা,
সামনে দিয়ে যতটুকু জায়গা আপনি যাবেন বাজারঘাট পর্যন্ত সেই প্রত্যেকটি জায়গা কিন্তু এখনও জলে ডুবে আছে, প্রত্যেক রাস্তাটি পুরো জলে ডুবে আছে, রাস্তা দিয়ে গাড়িগুড়া যাওয়া আসা করতে পারছে না, প্রায় হাঁটুর উপর পর্যন্ত জল এক একটি জায়গায় রয়েছে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের নুরুদ্দিন গ্যাসের ট্যাঙ্কি নিয়ে কোথায় যাচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের চৌধুরী গ্যাস এজেন্সি যাওয়ার যেটি রাস্তা রয়েছে, অর্থাৎ মেইন যেটি রোড, সেই রোডটির জলের অবস্থা। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি যে আমাদের গ্রামের জন্য কোনো বিহিত ব্যবস্থা বা ক্যাম্প তৈরি করার জন্য, কারণ অনেক মানুষ প্রত্যেকটি ঘরে কিন্তু এখন জল ঢুকে গিয়েছে, অবস্থা কিন্তু খুব খারাপ। আপনারা নিজে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তের ভিউ, সেটি প্রায় জল। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের যেগুলো গাড়ি রয়েছে সেই গাড়িগুলো রাখার মতো কোনো জায়গা না থাকার কারণে যে সামান্য জায়গাটুকু শুকনো রয়েছে সেই জায়গাতে মানুষ গাড়ি রাখছে। তো এবার দেখতে পাচ্ছেন প্রত্যেক গাড়িগুলো কীভাবে রাখা হয়েছে সারিবদ্ধভাবে। তো এই ছিল আমাদের গ্রামের অবস্থা, আপনারা নিজে বুঝে উঠতে পারছেন কতটুকু জায়গা শুকনো রয়েছে, প্রত্যেকটি ঘরে কিন্তু জল প্রবেশ করে নিয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখছি অবিলম্বে কোনো বিহিত ব্যবস্থা করার জন্য, কোনো সরকারি ক্যাম্প স্থাপন করে মানুষকে আশ্রয় শিবির দেওয়ার জন্য অনুরোধ রাখছি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।